আপনি যদি কৃষি সেক্টরে আসেন তাহলে আপনাকে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করলে আপনাকে একটা ট্রেডিং নিতে হবে, তা জানতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারবেন। দেখুন, এটা একটা গ্রিন হাউস, গ্রিন হাউসের ভিতরে আপনার এই শশা চাষ করা হয়েছে। এটা একটা হাইব্রিড জাতের শশা। এখন আপনার এখানে ইয়ে দেওয়া হইতেছে, আপনার কীটনাশক স্প্রে দেওয়া হইতেছে। এই গাছগুলোর বয়স আজকে আপনার এক মাস। বর্তমানে গাছে আপনার ফুল এবং ফলসলি আসছে, ছোটো ছোটো ফুল এবং ফলসলি আসছে। তো এই সময় আপনার গাছে পোকা আক্রমণ করে। তো এই কারণে আপনার প্রতি সপ্তাহে একবার কীটনাশক স্প্রে মারতে হবে, যাতে আপনার গাছে কোনো রকম পোকা আক্রমণ করতে না পারে। এর পাশাপাশি আপনার মাঝে মাঝে আপনার ভিটামিন স্প্রে মারতে হবে, তাহলে আপনার ফল এবং ফুল সবগুলো ভালো হবে এবং পরাগায়ন ভালো হইব। পরাগায়ন ভালো হলে আপনার ফল প্রচুর পরিমাণে ফল ধরবো। আর আপনার যখন এই হাইব্রিডের এই শশাটা গাছের পাতা যখন 10 থেকে 12 পাতা হইব, হওয়ার পরে গাছে এই যে সুতা দিয়ে আপনার গাছের বাঁধে দেবেন। বাঁধে দেওয়ার পরে নিচে যে 10-12 পাতা থাকবো, ওই পাতাগুলো আপনি ইয়ে ছাঁটাই করে দেবেন। নিচের পাতাগুলো ছাঁটাই করে দিলে গাছ সুস্থ সবল হইব। 10-12 পাতার উপরের যেই 2D 3D কাঠের যেই আপনার ডাগাগুলো হইব, ওই ডাগাগুলো থেকে আপনার প্রচুর পরিমাণে আপনার কানা কানায় ফুল এবং ফল বাইরেব। তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করে যখন আপনি এই সবজি চাষ করবেন বা আপনার এইভাবে করবেন, তাহলে আপনি সবজি চাষ করে আপনি একটা ভালো একটা লাভবান হতে পারবেন এবং আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ আধুনিকতাভাবে যদি আপনি সবজি চাষ করেন, বর্তমানে যে আপনার বীজের দাম এবং মানুষের লেবার খরচ সব কিছু মিলিয়ে আপনার যেই টাকা আপনার খরচ হয়, ওইটা যদি আপনি আধুনিকতাভাবে করতে না পারেন, মানে ভালোভাবে বুঝে শুনি আপনি সবজি চাষ করতে না পারেন, তাহলে সবজি চাষ করে আপনার লস হইব। এই জন্য আপনাকে শশা চাষ করেন অথবা টমেটো চাষ করেন, জেনে বুঝে ভালো করে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন। আর চাষটা কীভাবে করবেন, আপনি কোকোপিডের ভিতরে আপনি ইয়ে লাগাবেন, বীজ লাগাবেন। বীজ লাগানোর পরে গাছের পাতা যখন সারি পাতা হইব, সারি পাতা হওয়ার পরে আপনি ওইখান থেকে আপনি জমিন সার দিয়ে জমিন রেডি করে সারিবদ্ধভাবে, ঠিক আছে, কোকোপিড থেকে যে গাছটা নেবেন সারি পাতা হবে, ওই গাছটা আনি ডাইরেক্ট জমিনে লাগাই দেবেন। জমিনে কীভাবে লাগাবেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 1 ফুট দেখবেন এবং একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব আপনি 2 ফুট দেখবেন। তাহলে আপনার মাঝখান দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন এবং জীবাণুনাশক স্প্রে মারতে পারবেন এবং কীটনাশক স্প্রে মারতে পারবেন। আপনার জমিনটা আপনি ভালোভাবে আপনার এই মানে দেখাশোনা করতে পারবেন, কোনো সমস্যা আছে কি না, পোকায় আক্রমণ করছে কি না, এবং আপনার গাছে যখন ফল আসব, ফল হারভেস্ট করতে আপনার সুবিধা হইব। সব মিলাইয়ে আধুনিক পদ্ধতিতে যখন আপনি কৃষিকাজ করবেন, তাহলে কৃষি সেক্টর থেকে আপনি ভালো একটা আপনার বেনিফিট বা ভালো একটা লাভ করতে পারবেন। আর এটা হচ্ছে গ্রিন হাউস, এটা হচ্ছে আপনার লোয়ার উপরে লোয়ার ফ্রেম আছে আর উপরে আপনার ইয়ে আছে, প্লাস্টিক আছে, সাইডে সাইডে হচ্ছে আপনার ওই প্লাস্টিকের যে টিন আছে। আপনারা বাংলাদেশে সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন। সহজ পদ্ধতিতে কীভাবে করবেন, বাংলাদেশে গাছ সস্তা, আপনার গাছের আপনার গাছ এবং বাঁশ দিয়ে আপনার দোতলা সিস্টেম যদি ঘর হয় না, ওইভাবে আপনি ঘর বানাই, এরপরে সাইডে সাইডে প্লাস্টিকের টিন লাগাই দেবেন, উপরে প্লাস্টিক লাগাই দেবেন, মোটা প্লাস্টিক লাগাই দিলে আপনার দুই সাইডে যদি আপনি খোলা রাখেন, তাহলে আপনি সারা বছর সবজি চাষ করতে পারবেন। সারা বছর টমেটো, কাঁচা মরিচ, এরপরে আপনার ক্যাপসিকাম মরিচ এবং ভালো ভালো জাতের বেগুন, এগুলো চাষ করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই লাইক দিবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।